কংগ্রেসৰ বিধায়কে অমৃত কলজ যাত্ৰাত ভাগ লৈ হোৱা বিতৰ্ক সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়া। কংগ্ৰেছৰ প্ৰায় 8-9 জন বিধায়কে অমৃত কলজ যাত্ৰাত অংশগ্ৰহণ কৰিছে। বসন্ত দাস, কমলেক্ষ দেৱপ্ৰকাশ, নন্দিতা দাস, খলিলুদ্দিন আহমেদ, ভাস্কৰ বৰুৱা, ৰেকিবুদ্দিন আহমেদকে ধৰি কেইবাজনেও অংশগ্ৰহণ কৰিছে অমৃত কলজ যাত্ৰাত। তেনেহলে 3 জন বিশেষ বিধায়কক লৈ কংগ্ৰেছৰ আপত্তি কিয়? দেশৰ ভাল কামত অংশগ্ৰহণ কৰাটো একো দুখনীয় নহয়। তেওঁলোক যদি বিজেপিৰ এজেণ্ট তেনেহলে ৰাজীৱ ভৱনত তলা ওলোমাই দিব লাগে। চৰকাৰী কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰাটো যদি চোৰাংচোৱা কৰা হয় তেনেহলে ৰাজীৱ ভৱন বন্ধ কৰি দিব লাগে। কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাকো কটাক্ষ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ভূপেন বৰাক পীযুষ হাজৰিকালৈ চিঠি লিখিবলৈ পৰামৰ্শ। ভৱিষ্যতে কংগ্ৰেছী বিধায়কক চৰকাৰী কাৰ্যসূচীলৈ নিমন্ত্ৰণ কৰা হ'বনে নহয় সেয়া ভূপেন বৰাই চিঠি লিখি জনাই দিব লাগে। মহানগৰীৰ কৃত্ৰিম বান সন্দৰ্ভতো মন্তব্য প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। এইবাৰ কৃত্ৰিম বান বহুত কম হৈছে, আগৰ দৰে গুৱাহাটীত এতিয়া বানপানী নহয়। অনিল নগৰ, নবীন নগৰৰ সমস্যা ইমান সোনকালে সমাধান কৰাটো সহজ নহয়। পৰ্যায়ক্ৰমে অনিল নগৰ, নবীন নগৰৰ সমস্যা সমাধান কৰা হ'ব। সাংবাদিকৰ হাতত বানপানী সমস্যাৰ সমাধান কৰাৰ চাবি কাঠি আছে বুলি মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰীয়ে। সরকারি কার্যসূচীত আমার সাউথ শালমারাত UDFর বিধায়ক আমিনুল ইসলামে অংশগ্রহণ করেছে। গতি ইয়াতো বহুত কেজন কংগ্রেসের MLA অংশগ্রহণ করেছে। বসন্ত দাস, কমলেক্ষ দেৱপ্ৰকাশ, খলিলুদ্দিন আহমেদ, নন্দিতা দাস, রেকিবুদ্দিন আহমেদ, আব্দুল সুভান, আব্দুল বাতেন সকলে অংশগ্রহণ করেছে। আর এই তো ভাল কথা যে দেশের একটা ভাল কাম এটাতে অংশগ্রহণ করেছে। গতি ইয়াত লৈ বিতর্ক কি আছে? 3 জন বিধায়কক কিয় কৈছে মই নাজানো। ইয়াতো প্রায় কংগ্রেসের 8-9 জন বিধায়কে অংশগ্রহণ কৰিছে। মইতো নাজানো এতিয়া বসন্ত দাসে অংশগ্রহণ কৰিছে, নন্দিতা দাসে অংশগ্রহণ কৰিছে, খলিলুদ্দিন আহমেদে অংশগ্রহণ কৰিছে, রেকিবুদ্দিন আহমেদে কৰিছে, ভাস্কর জ্যোতি বৰুৱাই কৰিছে, কমলাক্ষ দেৱপ্ৰকাশ কৰিছে। এটা ইমান যদি বিজেপির এজেন্টে আছে তা কংগ্রেস রাজীব ভবনকে তলা মারি দিয়ক আকো, তারপিছত কে রাজীব ভবন থাকিব লাগে? যদি এই সকলবোর বিজেপির এজেন্ট রাজীব ভবন তলা এটা উলমাই দিলেই হল এনে আমার লগত যুঁজ বাগর করে কি লাভ? তার মানে সেইটো আমার বাজপেয়ী ভবনেরও একটা এক্সটেন্ডেড হয়ে গেল। সরকারি কার্যসূচীত যোগদান করা মানে যদি বিজেপির চোরাংচোয়া হয় রাজীব ভবন বন্ধ করে দিব লাগবে। সেখানে মই ভূপেন বৰা ডাঙরিয়াক এখন চিঠি লিখিব দিছো পীযুষ হাজরিকাক যে ভবিষ্যতে কংগ্রেসের বিধায়কক আমি মাতিম না নামাতিম, কারণ এই ভাল ভাল কামত পলিটিক্স আনি দিয়ে। যদি তেওঁ লিখে মাতিব বলে মাতিম, নামাতে বলে যদি নামাতিম। এ আমার বিজেপির জাগা কত আছে? জাগা কত আছে? 200টামান সিট যেতিয়া বিধানসভাত বাহিব তেতিয়া লৈ আহি খাইছিলাম, এতিয়া 126ত জাগা নাই। এবার তো বহুত কম জায়গা হয়েছে না? আজি মই স্যাটেলাইট পিকচার আনি চাইছিল, এবার তো বহুত কম জায়গা হয়েছে। অনিল নগর আর নবীন নগর তো আর সেটা সকলে জানে, সেটা ইমান সহজ কথা না। এই মূর যে আইডিয়া আছে সেইটোৱে ভাল, মই কৈ দিম যদি কোনোবাই পোৱা নাই। কিন্তু অনিল নগর, নবীন নগরের সমস্যা সমাধান করা ইমান সহজ নহয়। কিন্তু আমি পাম্প আদি চলাইছো, পানি কমিছে, আগর দরেতো নহয়, আগতকৈ পানি গুৱাহাটীতো তেনেকে নাই। অলপ চলপ দুই এটা এরিয়া আছে, আগত ওয়েটল্যান্ড আসলে তাতে ঘর হয়েছে, নলা নর্দমা আমি করিব পারা নাই, কবাত রেলওয়ে লাইন আহি যায়, কবাত পাহাড় আহি যায়। এতিয়া ধরক অপসরা লাইনের পিছফাল দি বরসলার গোটেই ড্রেনটো মানুহে এনক্রোচ করে থৈ দিছে, এতিয়া বিবরার সন্মুখত পানি হয়েছে। এই পানিটো উলিয়াবর কারণে কি করব লাগিব? অপসরার পৰা মণিপুরী বস্তি হৈ নন্দন হোটেলের পিছফালে বরসলালেকে ড্রেইনটো আমি আকো ঠিক করব লাগিব, করলে অসমীয়া মানুহরে ঘর ভাঙিব। তেতিয়া আকো আপনাদের কব খিলন দিয়ার মাটি ভাঙিছে। আপনাদের যদি প্রতিশ্রুতি দিয়ে যে সেটো নিউজ নকরো নেগেটিভ, তেতিয়ালে উচ্ছেদ করে দিম। আপনাদের লগত অল পাতিব লাগিব না কথা কেটাম, কারণ আপনাদের দুই ধরনের কথা কয়। যেটা বানপানী হয় আপনাদের বানপানীর মানুষের কথা লিখে, আর যেতিয়া বানপানীর মানুষের বসাবর কারণে আমি অল্প উচ্ছেদ করো তেওঁলোকৰ কথা লিখে।